হ্যালো গাইজ, আমি সাগর নীল এবং আজকে এই ভিডিওতে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সোহমের আপকামিং বাংলা সিনেমা কলকাতার হ্যারি ট্রেলার রিভিউ, এবং একই সঙ্গে তুই বলবো না তুমি দেবের আপকামিং ছবি কিশমিশের একটা গান রিলিজ হয়েছে, সেই গানটা নিয়ে আমার নিজস্ব কি রিয়াকশন সেটাও তোমাদেরকে জানাবো। তাই পুরো ভিডিওটা দেখতে থাকো, এবং সবার আগে আমাদের চ্যানেল যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমরা এরকম সিনেমা ওয়েব থ্রি সংক্রান্ত ভিডিওস করতে থাকি। প্রথমে কথা বলবো কলকাতায় হ্যারি সিনেমাটা ট্রেলার নিয়ে। তো এই ট্রেলারটা দেখার পর সিনেমাটার গল্প সম্পর্কে আমি যেটুকু বুঝতে পারলাম, এই সিনেমাতে সোহম একজন বাস ড্রাইভারের চরিত্রে অভিনয় করবেন, যিনি আর কি স্কুলে বাচ্চাদের দেওয়া নেওয়া করে। এখানে দেখানো হচ্ছে যে সোহমের ক্যারেক্টারটা ম্যাজিক জানে, এবং সে তার ম্যাজিক স্কিলসের মাধ্যমে বাচ্চাদেরকে এন্টারটেইন করতে থাকে। ফলত বাচ্চারাও ওই স্কুলে যাওয়ার পথে এবং ফেরার পথে সোহমের ওই কোম্পানিটা প্রচন্ড রকমভাবে এনজয় করে। এবার সিনেমার কোনো একটা পর্যায়ে গিয়ে আমরা দেখতে পাবো যে সোহমের এই ক্যারেক্টারটার উপরে, অর্থাৎ এই বাস ড্রাইভারের উপরে, কোনো একটা মলেস্টেশনের চার্জেস এসছে। কোনো বাচ্চার বাবা মা তারা হয়তো মলেস্টেশনের কেস ঢুকে দিয়েছে সোহমের চরিত্রের এগেনস্টে। এবার সোহম সেটা আদৌ করেছে কি করেনি, এবং সোহম সেটার থেকে যদি না করে থাকে সেক্ষেত্রে ওভারকাম কিভাবে করছে, এটা নিয়ে কলকাতা হ্যারি ছবিটা হতে চলেছে। প্রথমে কথা বলি এই ট্রেলারের মধ্যে কি কি ভালো লেগেছে সে বিষয়ে। দেখুন, ট্রেলারটাকে যদি আমি ইন্ডিভিজুয়ালি জাজ করি অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা না করে, সেক্ষেত্রে কিন্তু বলতে হয় ট্রেলারটা বেশ প্রমিসিং মনে হচ্ছে, সিনেমাটা হয়তো ভালো হতে পারে এরকম কিন্তু ট্রেলারটা দেখে মনে হচ্ছে। এবং সোহমের যে ক্যারেক্টারটা, সেখানে কিন্তু সোহমকে বেশ দেখতে ভালো লাগছে, ইমপ্রেসিভ মনে হয়েছে কিন্তু সোহমকে। এবং এই ট্রেলারটা কিন্তু লুক অ্যান্ড ফিল ওয়াইজ খুব ভালো, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে ট্রেলারটা। এবং আপনারা বুঝতেই পাচ্ছেন ট্রেলারটা দেখে যে এই ছবির মধ্যে কিন্তু কমেডি থাকবে, অ্যাট দ্য সেম টাইম কমেডির সঙ্গে সঙ্গে কিন্তু এটা একটা সিরিয়াস মেসেজ দেবে, এবং সেই সিরিয়াস মেসেজিংটা যদি সঠিকভাবে ছবিটা তুলে ধরতে পারে সেটা কিন্তু অবশ্যই এই ছবিটার ক্ষেত্রে খুব ভালো একটা ব্যাপার হবে, মানে ছবিটা কিন্তু মানুষের মনকে হৃদয়কে ছুঁয়ে যাবে। এছাড়া দেখুন কাস্টিং অবশ্যই ভালো, প্রিয়াঙ্কা রয়েছেন এই সিনেমার মধ্যে, তাকে এখন খুব একটা কাজ করতে দেখা যায় না, কাজ তিনি এখন কমই করেন, তো তাকে এই ছবিতে দেখা যাবে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা এক্সটেন্ডেড ক্যামিওতে এই ছবির মধ্যে অভিনয় করবেন, তো এই ছবিতে কিন্তু পুলিশের চরিত্রে তিনি অভিনয় করছেন। তো দেখা যাক তিনি কীরকম কাজ করেছেন এই ছবির মধ্যে, এবং সোহমকে অ্যাকচুয়ালি সোহম এই কাজটা করেছে কি করেনি, এই মলেস্টেশনটা সোহম করেছে কি করেনি, তার এগেনস্টের চার্জেসটা ঠিক কি ঠিক না, সেটা যে পুলিশ অ্যাকচুয়ালি ইনভেস্টিগেট করবে, যে অফিসার ইনভেস্টিগেট করবে, সেই চরিত্রে কিন্তু এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করছে। এবার যদি এসে এই ট্রেলারের খারাপ দিকে, দেখুন এই ট্রেলারটা দেখে কিন্তু সিনেমাটার গল্প সম্পর্কে যাবতীয় বোঝা হয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি গল্প কী হতে চলেছে, গল্পের আউটলাইন আমরা কিন্তু খুব পরিষ্কারভাবে বুঝে গেছি। এবার সেটা কিন্তু কোনো ট্রেলারের ক্ষেত্রেই হওয়াটা খুব একটা উচিতব্য নয়, এবং এই ট্রেলারটার মধ্যে কিন্তু আপনি যে গল্পটা বুঝতে পারছেন, আমি প্রথমে বলে রাখি যে এটা যে এক্স্যাক্টলি গল্প হতে চলেছে সে বিষয়ে আমি প্রেডিকশন করছি না, এটাই হয়তো গল্পটা হবে। এবার নতুন কিছুও থাকতে পারে, অন্য কিছুও কিন্তু আমরা সিনেমা হলে গিয়ে দেখতে পেতে পারি, এক্স্যাক্টলি এটাই হবে এটা আমি গ্যারান্টি সহকারে বলছি না, তবে যা মনে হচ্ছে এটা হবে। এবং এটা যদি হয় সেক্ষেত্রে বলতে হয় যে হামি ছবিতে কিন্তু এরকম একটা জিনিস, এরকম একটা ইনসিডেন্ট দেখানো হয়েছিল যেখানে একজন বাস ড্রাইভারের সঙ্গে এরকম ঘটনা ঘটছে, তো এটা খুব একটা নতুন নয়, যে আইডিয়াটা গল্পের আইডিয়াটা সেটা কিন্তু খুব একটা নতুন নয়, এরকম ধরনের গল্পের আইডিয়া কিন্তু আমরা এর আগে দেখে ফেলেছি। তো 6 মে কলকাতার হ্যারি সিনেমাটা রিলিজ করছে সিনেমা হলগুলোতে, এটাই আশা রাখবো যেন এই ছবিটা বক্স অফিসে ভালো ওয়ার্ক করে, এবং ছবিটা যেন ছবি হিসেবেই ভালো হয়। এবার যদি চলে আসি দেবের আপকামিং ছবি কিশমিশের প্রথম গান তুই বলবো না তুমি এইটার রিয়াকশানে, এটা নীলায়ন চ্যাটার্জি কম্পোজ করেছেন, এবং শুভদীপ পান, নিকিতা গান্ধী তারা গেয়েছেন গানটা। প্রথমে আমি একটা কথা বলে রাখি, আমি গানের রিয়াকশান ভিডিও খুব একটা বানাই না, তার কারণ হচ্ছে যে গানের বিশারদ আমি নই, গান আমি দুর্দান্ত বুঝি, দুর্দান্ত অ্যানালাইসিস করতে পারবো, এই ক্ষমতাটা আসলেই আমার নেই, যে কারণে আমি বানাই না। তবে এই ক্ষেত্রে বানালাম, মনে হলো বানাই, ইন্টারেস্টেড ফিল করলাম, তার জন্য বানাচ্ছি। তোমরাও আমাকে কমেন্টে জানিও অবশ্যই যে তোমরা কি গানের রিয়াকশান অ্যাকচুয়ালিতে আমার থেকে চাও, যদি আমার দর্শকরা চান সেক্ষেত্রে আমি অবশ্যই করবো, অন্ততপক্ষে করার কথা ভাববো, তো ডেফিনেটলি হয়তো সব ক্ষেত্রে সব গানের ক্ষেত্রে করা সম্ভব হবে না, যেগুলো সম্ভব হবে ডেফিনেটলি আমি করবো। তো চলে আসি এই গানটার ব্যাপারে। এই গানটা যেটা প্রথম ভালো দিক সেটা আমি অ্যাকচুয়ালিতে ট্রেলারের সময় বলেছিলাম, ট্রেলার রিভিউ করার সময়, যে ট্রেলারটা না প্রচণ্ড বেশি রিফ্রেশিং ছিল, তো এই গানটাও কিন্তু ঠিক তাই, একটা ফ্রেশ ভাইবস কিন্তু এই গানটা দর্শককে দিতে সক্ষম হচ্ছে। এবং গানটার মধ্যে আপনারা যদি কস্টিউম ডিজাইন দেখেন, প্রচণ্ড ব্রাইট ব্রাইট কালারের জামা কাপড় কিন্তু অ্যাকচুয়ালি দেবকে এবং রুক্মিণীকে পরানো হয়েছে এই ছবির মধ্যে, মানে এই গানটার মধ্যে, মানে দেখবেন আপনারা দেবকে লাল হুডি পরানো হয়েছে, হলুদ রঙের একটা ড্রেস পরানো হয়েছে, রুক্মিণীকে একটা কচি কলা পাতা রঙের ড্রেস পরানো হয়েছে, সবুজ রঙের ড্রেস পরানো হয়েছে, লাল রঙের ড্রেস পরানো হয়েছে, প্রত্যেকটা কিন্তু ব্রাইট কালার, এবং ব্রাইট কালার না এনার্জি আনে অ্যাকচুয়ালিতে, তো সেই জিনিসটার জন্যই কিন্তু এই গানটা এরকম একটা ফ্রেশ ভাইব দর্শককে দিতে সক্ষম হচ্ছে। এবং সব কিছু মিলিয়েই, মানে শুধুমাত্র আমি এখানে কস্টিউম ডিজাইনের কথা বলছি না, অ্যাট দ্য সেম টাইম
দেন, শুধুমাত্র এই দুজনের কস্টিউম ডিজাইনের কথাও বলছি না, বাকিদের কস্টিউম ডিজাইন এবং সব কিছু মিলিয়ে গানটাকে যেভাবে তৈরি করা হয়েছে, গানটার টিউন যেরকম, লিরিক্স যেরকম, সেটা কিন্তু একটা ফ্রেশ ভাইবস দেয়। যদিও একটা কথা আমি এখানে বলবো যে অবশ্যই মিউজিকটা আমার ভালো লেগেছে গানটার, কিন্তু এই গানটার লিরিক্স কিন্তু খুব ভালো আমি বলতে পারবো না, অন্ততপক্ষে আমার এটা মনে হয়েছে। দর্শকদের সম্পূর্ণ অন্য কিছু মনে হতেও পারে, আমি আগেই যেটা বললাম যে গানের অ্যানালাইসিস যে আমি দুর্দান্ত করি তা একেবারেই নয়, তবে লিরিক্স আমার মনে হয়েছে যে ঠিকঠাক, খুব ভালো কিছুও নয়। আরও একটা জিনিস যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে এটা কিন্তু জাস্ট একটা মিউজিক ভিডিও নয়, মানে এই গানটার থ্রু কিন্তু এই যে কেমিস্ট্রিটা মানে দেব এবং রুক্মিণী সেটা কিন্তু খুব সুন্দরভাবে বিল্ড হচ্ছে, মানে সেই দুটো চরিত্রের কি কেমিস্ট্রি সেটা কিন্তু দর্শক হিসেবে আপনি বুঝতে পারছেন, সেটা খুব ভালো একটা ব্যাপার। এবং আমার মনে হয় যে গানটাকে সিনেমাতেও কিন্তু এক্স্যাক্টলি এরকমই একটা জায়গাতে প্লেস করা হবে যেখানে দেব এবং রুক্মিণীর মধ্যে খুব সুন্দর রকমভাবে একটা চেনা জানা হচ্ছে, একটা সম্পর্কের বিল্ড আপ হচ্ছে, তারা প্রেমে পড়েনি হয়তো কিন্তু তারা একে অপরের সঙ্গে সময় কাটানোটা এনজয় করছে এরকম একটা মোমেন্টে, মানে সিনেমার ফার্স্ট হাফে কিন্তু আমার ধারণা এই গানটা খুব শুরুর দিকেই থাকবে, মানে হয়তো সিনেমা শুরুর 30 মিনিটের মধ্যে এই গানটাকে প্লেস করা হবে। এবার আমি সম্পূর্ণ রকমভাবে ভুলও হতে পারি, এটা আমার জাস্ট মনে হচ্ছে, আমি সেই অনুযায়ী বলছি। দেবের লুকটা অবশ্যই এই গানটার মধ্যে খুব ভালো লাগছে, তবে একটা কথা আমি বলবো যে গানটার মধ্যে কিন্তু বন্ধুরা এলোমেলো ওইটার একটা ভাইবস পাওয়া যাচ্ছে কিন্তু, মানে বন্ধুরা এলোমেলো গানটার কথা কিন্তু এই গানটা দেখলে মনে পড়ে, কিন্তু অবশ্যই বন্ধুরা এলোমেলো ওটা একটা আলাদা লেভেলের গান, সেটার সঙ্গে এই গানটার তুলনা করে এই গানটাকে ফালতু চাপে ফেলে লাভ নেই, কারণ ওটা ওয়ান্স ইন আ লাইফ টাইম গান অ্যাকচুয়ালি, তো ওই গানটার কোনো তুলনা হবে না। এবং দীপাংশু আচার্য তিনি ওই গানটার লিরিক্স লিখেছিলেন, একটা দুর্দান্ত লিরিক্স, মানে ওই গানটার লিরিক্সটাই এত সুন্দর যে ওখানেই মজাটা চলে আসে। তো এটা ছিল আজকের ওভারঅল ভিডিও কলকাতার হ্যারি ট্রেলার নিয়ে, এবং তুই বলবো না তুমি এই গানটা নিয়ে তোমাদের কি মতামত ডেফিনেটলি সেটা আমাদেরকে কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমরা এখন সিনেমা ওয়েব থ্রি সংক্রান্ত ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখো পরবর্তী ভিডিওতে।